বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অন্যান্যদের দেখার সুযোগ করার জন্য শেয়ার করবেন। আর আমার অন্যান্য ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখুন, প্রথম অ্যাপসে ক্লিক করবেন, তারপর ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢুকার পর এই আসতেছে, পুরোপুরি নেট পাইতেছে না। এই যেখান থেকে মাই চ্যানেলে যাবেন, এই যে মাই চ্যানেল, মাই চ্যানেলে যাবার পর এই যে চিহ্নটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ভিডিওটি আপনার ভালো লাগে ওই ভিডিওটি সিলেক্ট করবেন। যেমন আমি ভিডিওটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার টাইটেল এর একটা নাম দিবেন। যেমন আমি নাম দিলাম মনোরম দৃশ্য। তারপরে ডিসক্রিপশনে আপনি লিখতে পারবেন, তারপরে যেখানে পাবলিক আছে এখানে সেগুলো আপনি প্রাইভেট করে দিতে পারবেন। পাবলিক থাকাই ভালো, সবাই দেখতে পারবে। এখন আপনি এই উপরে ডান এই চিহ্নটিতে ক্লিক করেন, তাহলে ভিডিও আপলোড হতে থাকবে। এই যে দেখুন, ভিডিও আপলোড হতে যাচ্ছে। এই যে 1% চলে গেছে, এটা নেট অনুযায়ী স্পিড অনুযায়ী, যদি যার নেট স্পিড বেশি তার তাড়াতাড়ি আপলোড হবে, যার একটু স্পিড কম তার একটু আস্তে আস্তে আপলোড হবে। যেমন এই যে আমার নেট স্পিড এখানে খুবই কম, এই জন্য আপলোড হতে একটু দেরি হচ্ছে। এই যে 2% হয়ে গেছে, এইভাবে আস্তে আস্তে 100% হলেই ভিডিওটি আপলোড হবে, তারপর সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। তো আমি ভিডিওটি আপলোড করতে চাই না, এই জন্য আমি ভিডিওটি ডিলিট করে দেব। এই যে এখানে ক্লিক করলে এই যা ডিলিট আপলোড, এই যে ইয়েস ক্লিক করলাম, ভিডিওটি ডিলিট হয়ে গেলো।